ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেকেই জানতে চাইছে আসলে কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায়। তো গত 6 মাসে কিন্তু আমি 15,000 সাবস্ক্রাইবার অর্জন করতে পেরেছি। তো আগামী 6 মাসের মধ্যেই কিন্তু আমি এই 15,000-এর বেশি প্রায় 30,000 সাবস্ক্রাইবার অর্জন করতে পারবো বলে আশা করতেছি। তো কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায়, তো এই সাবস্ক্রাইবার কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে আমি আপনাকে 4টি টিপস ফলো করার জন্য বলতে পারি। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশে যে বেল আইকন আছে সেখানে একটি ক্লিক করে দিন, যাতে নতুন নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আমরা কিভাবে সাবস্ক্রাইবার অর্জন করব এর জন্য আমি আপনাকে 4টা টিপস ফলো করার জন্য বলবো। তো আমার নাম্বার 1, প্রথম টিপসটা হলো আপনি নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, কারণ নিয়মিত ভিডিও আপলোড করলে আপনার ভিউ বেড়ে যাবে এবং ভিউ যদি বাড়ে তাহলেই কিন্তু আপনার সাবস্ক্রাইবার বাড়বে। তো আপনি নিয়মিত ভিডিও আপলোড করা বলতে আপনার যদি সবচেয়ে ভালো হয় আপনি যদি 48 ঘন্টার ভিতর আপনি ভিডিও আপলোড করতে পারেন, কারণ আমরা যদি 48 ঘন্টার ভিতর একটা ভিডিও আপলোড করি তাহলে ওই ভিডিওটা আপনার যে সাবস্ক্রাইবার আছে তার কাছে তো যাবেই, এবং 48 ঘন্টার মধ্যে যদি কোনো ভিউয়ার্স আপনার ভিডিওটা দেখে থাকে তার কাছেও কিন্তু এই নোটিফিকেশন যাবে। কিন্তু 48 ঘন্টা পর যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে মাত্র আপনার সাবস্ক্রাইবারের কাছেই কিন্তু আপনার নোটিফিকেশনটা যাবে। তো আপনি যদি 48 ঘন্টার ভিতর ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু ভিউ বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যদি ভিউ বেশি হয় তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার বাড়বে। তার আপনি যদি অনেক দিন পরপর বেশি দিন পরপর ভিডিও আপলোড করেন তাহলে দেখা যায় যে আপনার যে সাবস্ক্রাইবার আছে তাদের কাছে কিন্তু আপনার নোটিফিকেশনটা যাবে না, যার জন্য কিন্তু ভিউ দিন দিন কমতে থাকে এবং সাবস্ক্রাইবারও কমতে থাকে, কারণ ভিউর উপরে কিন্তু সাবস্ক্রাইবার নির্ভর করে। আপনার ভিউ যদি বেশি বাড়ে তাহলে আপনার সাবস্ক্রাইবার বাড়বে, আর ভিউ যদি আপনার কমে তাহলে কিন্তু সাবস্ক্রাইবার কমে। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের ভিউটা কিন্তু বাড়াতে হবে, তাহলে কিন্তু অটোমেটিক সাবস্ক্রাইবার বাড়বে। এবার নাম্বার 2 যে টিপসটা সেটা হলো আপনাকে 10-12টি চ্যানেল ফলো করতে হবে। আপনি যে ধরনের ভিডিও আপলোড করেন এই ধরনের 10-12টি চ্যানেল আপনি সবসময় ফলো করবেন, তারা কিভাবে ভিডিও দেয় যাদের ভালো ভিউ হয় এরকম চ্যানেল আপনি ফলো করবেন। তো তাদের কেন ভালো ভিউ হচ্ছে বা তারা ভিডিওগুলো কিভাবে আপলোড করতেছে, তারা কিভাবে দিতেছে, থাম্বনেল দিতেছে, ট্যাগ দিতেছে, এগুলো আপনাকে ফলো করতে হবে। তাহলে আপনি বুঝবেন যে তারা কি কেন এত সাবস্ক্রাইবার পাচ্ছে, তারা কেন এত ভিউ পাচ্ছে, এবং তাদেরকে যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবারও আপনি অটোমেটিক আপনি বাড়াইতে পারবেন, এবং তারা যদি নতুন নতুন কিছু ভিডিও দেয় তাহলে কিন্তু আপনিও ওরকম আপনার নিজের মতো করে ভিডিও দেবেন। আপনি বলতে পারেন যে তার ভিডিও সে একটা ভিডিও দিলে আমি যদি তার মতো একটা ভিডিও দিই তাহলে তো এটা কপি হয়ে যাবে, না এটা কপি হবে না, কারণ একই টাইপের ভিডিও কিন্তু হাজার হাজার আছে। আপনি যদি তার ভিডিওটা সরাসরি কপি করে দিয়ে দেন এটা হলো কপি, আর আপনার সে একটা ভিডিও দিল আপনি ওরকম ভিডিও আপনার নিজের মতো করে আপনি সাজিয়ে আপনি বললেন আপনার ভাষায় তাহলে কিন্তু এটা কপি হবে না। তাই এরকম নতুন যদি কোনো ভিডিও আসে তাহলে সাথে সাথেই কিন্তু আপনি এরকম ভিডিও আপনিও প্রকাশ করে দিবেন, তাহলে এই ভিডিওগুলো কিন্তু ভিউ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যদি ভিউ হয় তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার অটোমেটিক বাড়বে। এবার নাম্বার 3 টিপসটা হলো আপনার যখন নতুন আপনি চ্যানেল খুলেন তখন আপনার যে সমস্ত কমেন্ট আসে সেই কমেন্টের আপনি সবসময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার কমেন্টে রিপ্লাই দেন তাহলে ওই রিপ্লাই যাকে দিলেন সে কিন্তু আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সম্ভাবনা বেশি থাকে। এবার নাম্বার 4 টিপসটা আপনি ফলো করবেন সেটা হলো আপনার ভিডিওতে সবসময় আপনি সাবস্ক্রাইবার বাটন ব্যবহার করবেন। যদি সাবস্ক্রাইবার বাটন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিউ বেড়ে যাবে, কারণ আমরা আমাদের মধ্যে বেশিরভাগ যারা ভিডিও দেখে ইউটিউবের ভিডিও তারা আসলে জানে না সাবস্ক্রাইবার কি সেটাই জানে না, এবং কীভাবে সাবস্ক্রাইবার করতে হবে সেটাই জানে না। এখন আপনি যদি আপনার ভিডিওতে দেখিয়ে দেন যে কীভাবে এভাবে সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করতে হবে এবং বেল আইকনে ক্লিক করতে হবে তাহলে তারাও এভাবে আপনার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তারাও এভাবে সাবস্ক্রাইবারে ক্লিক করে দিবে। আসলে সাবস্ক্রাইবারে ক্লিক করলে কী হবে তাও কিন্তু তারা জানে না, কিন্তু আপনার কিন্তু যদি আপনি দেখিয়ে দেন তাহলে তারা এই যে সাবস্ক্রাইব করবে এতে কিন্তু আপনার সাবস্ক্রাইবার দিন দিন বাড়ার সম্ভাবনা থাকবে। তাহলে প্রথমেই আপনি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতে পারেন, তাতেও কিন্তু আপনার সাবস্ক্রাইবার বাড়বে। তো মোটামুটি এই 4টা টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনার সাবস্ক্রাইবার দিন দিন বাড়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আপনার যদি কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থাকে যাদের বড় ইউটিউব চ্যানেল আছে সে যদি আপনার চ্যানেলটা প্রমোট করে দেয় তাহলে কিন্তু খুব দ্রুত আপনার সাবস্ক্রাইবার বেড়ে যাবে। তো এটা কিন্তু অনেকের
পক্ষে সম্ভব হয় না, কারণ আমরা ইউটিউবে সাধারণ একটা ক্ষুদ্র জিনিস আমরা সমস্যায় পড়ি সেটি কিন্তু আমরা জানতে পারি না। কারণ ইউটিউবারদেরকে প্রশ্ন করলে আসলে তাদের উত্তর দেওয়া সম্ভব হয় না, কারণ একটা বড় ইউটিউবারের কিন্তু প্রতিদিন হাজার হাজার কমেন্ট আসে, যার জন্য তারা কিন্তু সব কমেন্টের উত্তর দিতে পারে না। এর জন্য আমরা ইউটিউবে কোনো একটা সমস্যা পড়লে আমরা যদি তাদেরকে বলি যে ভাই আমি এই সমস্যাটা পড়েছি আমাকে একটু সহযোগিতা করেন, আসলে এটা তাদের পক্ষে সম্ভব হয় না। তো অনেকে বলে যে ভাই আপনার মোবাইল নাম্বারটা দেন, আপনার সাথে কথা আছে, আসলে এটাও সম্ভব হয় না মোবাইল নাম্বার দেওয়া, কারণ ভিডিও করতে কিন্তু অনেক সময় লাগে। যারা ভিডিও তৈরি করে তারা কিন্তু ভিডিও তৈরি করতে অনেক সময় ব্যয় করে ফেলে, তার সবার সাথে কথা বলা কিন্তু আসলে সম্ভব হয় না, এর জন্যই কিন্তু মোবাইল নাম্বার দেওয়া সম্ভব হয় না। তো ভিউয়ার্স, আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে আশা করা যায় আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার দিন দিন বাড়বে। তো ভিউয়ার্স, আজও নয়, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন, এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।